আসসালামু আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ জুলাই একুশ পৌর ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি আরবে আজ থেকে চালু হচ্ছে পবিত্র ওমরা পালনের সুযোগ সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাত্তা আল মার্শাদ জানিয়েছিলেন হজ শেষ হওয়ার পর ওমরা চালু করবে সৌদি কর্তৃপক্ষ তার সেই ঘোষণা মতে আজ পনেরোই জিল হজ তেইশ জুলাই থেকে ওমরা হজ চালু করা হয়েছে টেলিভিশন চ্যানেল আল আরবিয়ার এক সাক্ষাৎকালে এই কথা জানিয়েছেন আব্দুল ফাত্তা আল মার্শাদ তিনি বলেন প্রথম দিকে প্রতিদিন বিশ হাজার জন করে ওমরা হজ পালন করার সুযোগ পাবে পরবর্তীতে আস্তে আস্তে ওমরা হজের সংখ্যা বৃদ্ধি করা হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের ধর্মবিরোধী মন্তব্য সৌদি আরবে সহ্য করা হবে না এই ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে এমন মন্তব্য করার কারণ হচ্ছে পবিত্র মক্কা নিয়ে বিতর্কিত মন্তব্য করে জেলে যাওয়া হরিশ বানগেরি শীঘ্রই মুক্তি পাচ্ছেন ধর্ম অবমাননার দায়ে দুই সালের ডিসেম্বর মাস থেকে তিনি জেলে রয়েছেন তিনি সৌদি আরবের ধামবামের এক কোম্পানিতে এয়ার কন্ডিশনের মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন মক্কা শরীফকে রাম মন্দির বানানো হবে তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিভিন্ন ব্যক্তিবর্গ পরে সৌদি কর্তৃপক্ষের নজরে এলে তাকে গ্রেফতার করা হয় এবং সাজা প্রদান করা হয় তাই সকলকে এই বিষয়ে সতর্ক করে সৌদি আরবের মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সৌদি আরবের থেকে কেউ যদি ইসলাম বিরোধী কোনো ধরনের মন্তব্য করে তা সহ্য করা হবে না সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকো নিশ্চিত করে জানিয়েছেন যে তাদের কোম্পানির তথ্য একজন ঠিকাদারের মাধ্যমেই ফাঁস হয়েছে এখন ওই ফাঁস হওয়ার তথ্য ফেরত পাওয়ার বদলে পাঁচ কোটি ডলার দাবি করা হচ্ছে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ কোটি ডলারের বিনিময়ে তথ্য মুছে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছে যদিও মুক্তিপরের পরিকল্পনার পেছনে কারা রয়েছেন তা স্পষ্ট করা যায়নি এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে